মানুষের পালসের মধ্যে একটা ভয় সন্ত্রাস কাজ করে, হয়তো তারা সামনে আসে না কিন্তু তারপরেও তাদের একটা পেছনকার সমর্থন আমাদের অবশ্যই আছে। মানুষের সঠিক মূল্যায়ন তার শিক্ষাগত যোগ্যতা এবং তার বুদ্ধি সম্পন্নতা তার কর্মের দৃঢ়তা দিয়ে প্রকাশ করা উচিত। ফ্ল্যাগিং করলে ফ্ল্যাগিং ছিঁড়ে দেওয়া হবে কিংবা পোস্টারিং ছিঁড়ে দেওয়া হবে, কিন্তু মানুষের মনে দাগ কাটার জন্য সেটা অবশ্যই ভারতীয় জনতা পার্টি। আমাদের 130 কার্যকর্তাকে প্রাণ দিতে হয়েছে, তো আশা করি সেই প্রাণ যাতে আর দিতে না হয় এবং আমরাও যাতে সুষ্ঠুভাবে আমাদের গণতান্ত্রিক মতামতটা মানুষের কাছে পৌঁছাতে পারি। খবর দেখতে খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন। আজকে আমরা চলে এসেছি 81 নম্বর ওয়ার্ডে। 81 নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী দ্বিতীয় কর তার প্রচারের মধ্যে দিয়ে চলছেন। সেই প্রচারের মধ্যে কিছুক্ষণ সময় আমাদের সাথে কথা বলে আমার জন্য উনি এসেছেন, আমরা তার সাথে কিছু সময় কথা বলে নেব। নমস্কার, আপনাকে বেঙ্গল স্কুপে স্বাগত। এই প্রথমবার ইলেকশনে কনটেস্ট করা, তো কেমন লাগছে? না, অবশ্যই একটা তোমার কাজের একটা প্রেশার আছে, তার সাথে তোমার ভালো লাগারও একটা ফিলিংস আছে যে ভারতীয় জনতা পার্টি আমাদের মতো কার্যকর্তাদেরকে ভরসা করে এত বড় দায়িত্ব আমাদের কাঁধে তুলে দিয়েছে এবং সেই দায়িত্ব পালন করাই আমরাতে তাদেরই প্রতিজ্ঞাবদ্ধ। কী বুঝছেন, মানুষের পালস কীরকম? না, মানুষের পালস যদি আপনি দেখেন, 81 নম্বর ওয়ার্ডটা আমরা অনেক ঘুরেছি, দাদারা সকল কার্যকর্তারা সহযোগিতা করেছেন, ইভেন দাদারা ডোর টু ডোর আমাদের সাথে করছে। মানুষের পালসের মধ্যে একটা ভয় সন্ত্রাস কাজ করে, হয়তো তারা সামনে আসে না কিন্তু তারপরেও তাদের একটা পেছনকার সমর্থন আমাদের অবশ্যই আছে, তো সেই সমর্থনটাই আমাদের কাছে সবথেকে বড় অস্ত্র। তারা ভোটে সেটাকে প্রয়োগ করুক এবং সেই ভোট ব্যাঙ্কটা যাতে তোমার ভারতীয় জনতা পার্টির হতে পারে সেটাকেই আমরা প্রত্যাশা করি। এলাকায় বিরোধী পক্ষ কীরকম আছে? জিতবে না, হেরে যাবে, ধোয়া ধোয়া কী বলে ধোয়ার মতন উড়ে যাবে। বিরোধী পক্ষ হিসেবে কে শক্তিশালী? কেউ এখানে নেই, জুই বিশ্বের সামনে কেউ নেই। আপনার বিরোধীরা বলছে এই অঞ্চলে, আলিপুরের এই অঞ্চলটা অবাঙালিদের বাস এবং সেই অবাঙালিটাই একমাত্র বিজেপির শক্তি, কারণ বিজেপি এখনও নাকি বাংলার দল হয়ে উঠতে পারেনি। আপনার কী মতামত? না, কখনোই না, কেননা আমরা ভারতীয় জনতা পার্টি করছি শ্যামাপ্রসাদ মুখার্জির আদর্শ নিয়ে, তো শ্যামাপ্রসাদ মুখার্জির উত্তরস্বরী আমরা, রাষ্ট্রবাদের চেতনা আমাদের মধ্যে আছে, তাই আমি এটা কখনোই মানি না যেটা অবাঙালিদের দল। এখানে ভেদাভেদ, বিভিন্ন রকমের ভেদাভেদ তৈরি করা হয়েছে, যেরকম ধর্ম নিয়ে ভেদাভেদ, যেরকম মানুষের কাস্ট নিয়ে ভেদাভেদ, এই ভেদাভেদের উপরে ভর মানে ঘাড়ে বন্দুক রেখে আমার মনে হয় যে এটা একটা দুর্নীতি চলছে, সেটা আশা করি বন্ধ করা উচিত। মানুষের সঠিক মূল্যায়ন তার শিক্ষাগত যোগ্যতা এবং তার বুদ্ধি সম্পন্নতা তার কর্মের দৃঢ়তা দিয়ে প্রকাশ করা উচিত। 21-এর বিধানসভা নির্বাচনে আপনার বিরোধী আসনে বসেছেন হয়তো প্রথমবার, কিন্তু আপনার যা প্রজেক্টেড স্কোর ছিল তার ধারে কাছে আপনারা পৌঁছাতে পারেননি এবং সেই যে সেটব্যাক, সেই সেটব্যাক আপনার কতটা মনে হচ্ছে আপনারা 21-এর এই যে পৌরসভা নির্বাচন, সেই পৌরসভা নির্বাচনে আপনারা সেটা কাটিয়ে উঠতে পারবেন? দেখুন, এটা একটা আমাদের গুড লাক বলতে পারবেন যে মানুষের এক্সপেকটেশন হ্যাজ কাম টু আ ভেরি হাই লেভেল, কি মানুষ কিন্তু এটা ভাবছে যে 3 থেকে 77টা ML এর পরেও ইট ইজ আ সেটব্যাক, তো তার মানে মানুষের ভারতীয় জনতা পার্টি থেকে এক্সপেকটেশন লেভেল ইজ মোর, সো উই ক্যান, আমরা সেটা চেষ্টা করব যাতে সেই এক্সপেকটেশনটাকে পূরণ করে আমরা ডোর টু ডোর করে মানুষের মনটা জয় করতে পারি। হতে পারে আমরা অনেক স্টিকার লাগাতে পারলাম না, হতে পারে আমরা অনেক ফ্ল্যাগিং করতে পারছি না, কিন্তু ফ্ল্যাগিং করলে ফ্ল্যাগিং ছিঁড়ে দেওয়া হবে কিংবা পোস্টারিং ছিঁড়ে দেওয়া হবে, কিন্তু মানুষের মনে দাগ কাটার জন্য সেটা অবশ্যই ভারতীয় জনতা পার্টি। আপনি বিভিন্ন রাজ্যের কথা যখন তুললেন, তাহলে আজকেই মানবাধিকার কমিশন ত্রিপুরা সরকারকে নোটিশ পাঠিয়েছে যে সেখানের যে ভোট ছিল, পুরো ভোট ছিল, সেই ভোটে যে সর্বোচ্চ পরিমাণ সন্ত্রাস হয়েছে, হিংসা হয়েছে এবং যার বলি ইতিমধ্যে সংবাদ মাধ্যমও হয়েছে, তো তার পূর্ণাঙ্গ রিপোর্ট চেক মানবাধিকার কমিশন চেয়ে পাঠিয়েছে, তো সেই আপনি বলছেন যে ত্রিপুরা, বিজেপি শাসিত ত্রিপুরা রাজ্যে কোনো রকম ইয়ে হয়নি যার প্রভাব এখানেও পড়বে না? না, অবশ্যই না, কেননা আমরা যদি, আমরা দেখুন বিরোধী পক্ষ সারা জীবন একটা অ্যালিগেশনসের মধ্যে দিয়ে চলছে, সুতরাং আমার মনে হয় যে ত্রিপুরাতে যে দ্বন্দ্বটা হয়েছিল সেটা সিপিএম ভার্সেস তৃণমূল, বিজেপি তখনও 1 নম্বর ছিল, আজও 1 নম্বর আছে। বেশ, তাহলে আপনার, আমি ফেরত আসি আপনার আপনার ওয়ার্ডে কী কী সমস্যায় আপনি, মানে কী কী সমস্যাকে প্রথম আপনি যদি এই নির্বাচনে জয়ী হয়ে আসেন, কোন কোন সমস্যাকে আপনি প্রথম অ্যাড্রেস করতে চাইছেন?
অবশ্যই তার মধ্যে আছে যে আমাদের এখানে নিকাশি ব্যবস্থা যেটা তোমার জল জমার যে ব্যাপারটা সেটা মানুষের অধিকতর ওয়ার্ডে এটা একটা কমপ্লেন আছে যে লাস্ট দশ বছর কোনো রকম কাজ হয়নি। সেটার অনেক ভূমিকা অনেক জিনিস আমরা দেখতে পাই যে অ্যাটলিস্ট খানিকটা জলে জমার পরেই আমরা দেখি যে সব কিছু আন্ডার ওয়াটার। তো সেই জায়গাটাতে আমাদের একটা বৈজ্ঞানিক একটা পদ্ধতি এনে সেটাকে আমরা নিকাশি ভবনটাকে প্রপার ওয়েতে করা, দ্বিতীয়ত ওয়ার্ডটাকে একটা মডেল ওয়ার্ডে পরিণত করা। প্রচুর এখানে বস্তি আছেন এবং সেই বস্তিকে আমরা উচ্ছেদ না করে যদি বস্তিকে আমরা উন্নতিকরণ করি, একটা উন্নয়নের পদ্ধতিতে নিয়ে যাই, আশা করি সেখানে আমরা মানুষের কাছে আরও বেশি সংযোগ করতে পারবো, বেশি পৌঁছাতে পারবো। তারপরে হলো শিক্ষাগত জায়গাটা, যেটা হলো তোমার সরকারি স্কুল কিংবা আমাদের বাকি প্রতিষ্ঠাগুলো। এবং আমি যেটা দেখেছি লাস্ট কয়েকদিন আমি ডোর টু ডোর ক্যাম্পেইনিংয়ে যে বিভিন্ন রকমের ধর্মর জায়গাগুলো, যদি আমি রাজবাড়ি দেখি কি ছোটো রাজবাড়ি দেখি, সেখানে যে একটা সংস্কৃতিকরণ করা সেই সুন্দর জায়গাটাকে একটা তোমার আর্কিওলজিক্যাল একটা যে তোমার সুন্দর একটাভাবে পরিবেশ করা, তার জন্য বাকি যে তোমার ব্যবসার জীবন যেগুলো একটা মন্দিরের সাথে কেন্দ্র করে আছে সেটা কিন্তু দ্বিগুণ হতে পারে। তো সেই জায়গাটা অবশ্যই আমরা একটা স্ট্রেস দেবো যাতে কিনা সেটার একটা উন্নতি মানের একটা আমরা জায়গায় পৌঁছাতে পারি। এছাড়া সর্বত্র আমরা মানুষের সাথে আছি, পাশে আছি। এবারে স্ট্যান্ডিং কাউন্সিলর জুই বিশ্বাস, মনে হচ্ছে না উনি প্রচণ্ড টাফ প্রতিপক্ষ? না, একদম মনে হয়নি। আমি একদম রিসোর্সে যাই না, রিসোর্সটা একদমই যাই না, বিকজ আলটিমেটলি মানুষের মনকে যে জয় করে সেই হয় বড় লিডার। তো আমরা অনেক এরকম লিডারদেরকে দেখেছি খুব কাছ থেকে, খুব সামনে থেকে, যারা ভীষণ বড় উচ্চ নেতৃত্বে কিন্তু তারা একদম মাটির মানুষ। তো সেই মাটির মানুষ হয়ে যদি আমরাও সেই কাজটা করতে পারি, তো আমার মনে হয় যে দ্যাট জায়ান্ট ফিগার ডু নট ওয়ার্ক। আপনাদের লড়াইটা ঠিক কার সাথে এবছর, এই বছরের পুরসভাতে? তৃণমূলের সাথে পুরবোর্ড গঠন করবার নাকি সিপিএমের সাথে দ্বিতীয় হবার, লড়াইটা ঠিক কার সাথে? আমরা লাস্ট কয়েক যতগুলো ইলেকশনসে আমরা দেখেছিলাম সেখানে ভোট পার্সেন্টেজ যদি আমরা দেখি বিধানসভাতে, আশা করি যে তোমার ডিফারেন্সটা বিরোধী হিসাবেই ছিল, সেখানে তোমার সিপিএমের অস্তিত্ব খুব কমই ছিল। আর সেখানে এইবারেও আমি সেইভাবেই আর কি ভাবছি যে আশা করি যে আমরা বিরোধী না, আমরা এবার জয়ের দিকে যাব, এবং সেই লড়াইয়ের ক্ষমতা, সেই গড়বার ক্ষমতা সেটা আমরা একদম একনিষ্ঠভাবে দেব, যাতে আমরা আর বিরোধী পক্ষ না থাকি, যাতে আমরা জয়ের ভূমিকায় আসতে পারি। আপনার প্রথম নির্বাচনে, আপনার প্রথম নির্বাচনে কন্টেস্ট করছেন আপনি, সেই নির্বাচনে আপনার জয়ের জন্য শুভকামনা শুভেচ্ছা রইল বেঙ্গলস গোয়ের পক্ষ থেকে, অনেক ধন্যবাদ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না, কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমরা আপনাদের কাছে কতদূর পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের একান্ত বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমাদের ফলো করতে ভুলবেন না, যাতে আপনাদের কাছে সরাসরি পৌঁছে যেতে পারি আমরা। পর্বটি সামান্য ভালো লেগে থাকে যদি, তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে। খবর দেখতে, খবর শুনতে চোখ রাখুন বেঙ্গল স্কুপের পর্দায়, সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে, আর সব খবরের আপডেট পেতে পাশের বেল আইকনটি প্রেস করুন।